নিশা কলিয়াবর আরক্ষী জব্দ করলে ৩৫টা চুরাং গরু বোকাখাটার সোনাপুর লৈ গৈ আছিল গরুকেইটা এক গোপন সূত্রর পমখেদি কলিয়াবর আরক্ষী চকীর পরিদর্শক বিষয়া রাজীব বৰুৱাৰ নেতৃত্বত নাকা চেকিং করে AS01JC9256 নম্বরের এল.প. ট্রাকর জব্দ করবলে সক্ষম হয় অবৈধভাবে নি থাকা গরুকেইটা কলিয়াবর আরক্ষী জব্দ করা গরুকেইটার আটক করে ট্রাকর চালক জিতু লালিক জব্দ করা গরুকেইটাক নগাঁও গোশালালে প্রেরণ করার আটক করা জিতু লালিক নিজের জিম্মাত সোধা পোছা অব্যাহত রাখিছে কলিয়াবর আরক্ষী আমার একটা খবর আছে গরুগাড়ি তো এফালে মানে প্রায় গেছে আর আমার মানে নগাঁও আরক্ষী প্রায়বিলাক জায়গা গরুগাড়ি প্রায় ধরেই আছে অবৈধভাবে যে গরু মানে ব্যবসায় চলিছে তার আমি বহুতখিনি কেস ইতিমধ্যে লওয়া হয়েছে আর আমার এসপি মহোদয় আজি কেইদিনের আগতে সেই কারণে মানে বহুখিনি পুলিশ বিষয় মানে আরক্ষী বিষয়া ভারপ্রাপ্ত বিষয়াসক আর উর্ধতম কর্তৃপক্ষর কেবাজনো বিষয়াক তারমানে হেৰি কৰিছে রিওয়ার্ড দিছে এই কারণে বহুত ভাল কাম করে থাকার কারণে গরুগাড়ি আর যি নহক আমি আজি মানে এটা আমার খবর আছিল যে এখন এল.পি. গাড়িত বহুত গরু লৈ আহি আছে সেই মর্মে আমি আমার ইয়াতে একটা নাকা লগাইছিল নাকাত আমি গাড়িখন রাখিলো আর আমি ড্রাইভারজন পাইছো জিদুল আলী বলে আর গাড়িখনত প্রায় ৩৫-৩৬টা গরু হব আমি কাউন্ট করে আছো এটা এক্সেক্টলি গোটে হিসাব তো দিবা নাই ধরে আমি এটা গরুখিন আমি গোশালালে পঠাম আর আমি এটা কেস চেষ্টা করি কলিয়াবরৰ পৰা পার্থপ্রতিম হাজরিকার রিপোর্ট আদিত্য।